কি ভাবে কি করবো আমি তো দিশা পাই না, আমার মরণ ছাড়াতে উপায় নাই। ছেলে সারা রাত ঘুমায় না, বয়া থাকে দম ছাড়তারে না, শ্বাসকষ্ট দুনিয়ার ওষুধ বড়ই, আমি তো আর কষ্ট করে আর পারতেছি না। 8-9 লাখ টাকা গেছে গা, সব খরচ করে এলো, যে জায়গা ডুবেছে ওখানে আমার চলার মতন কোনো কায়দা নাই। স্বামী পরিত্যক্তা আলেয়ার এই চোখের জলে বলে দেয় কতটা অসহায় জীবন যাপন কিডনি বিকল রোগী ও স্বজনদের। 16 বছর বয়সী একমাত্র ছেলে আলামিনের 2টি কিডনি নষ্ট 7 মাস ধরে, সামর্থ্য নেই ডায়ালাইসিসের। যদিও নারী ছেড়া ধনকে একটি কিডনি দিতে চান মা নিজেই, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ এখানেও প্রয়োজন লাখ লাখ টাকা। যদি আপনারা সাহায্য করেন তাহলে কিডনি দিব আমার ছেলের, 16 লাখ টাকা লাগবে। আর বলছে ক্লাস 10 পড়ুয়া ইব্রাহিম ডায়ালাইসিসের জন্য মাকে ঢাকায় নিয়ে এসেছেন শরীয়তপুর থেকে। সপ্তাহে 2টি করে, মাসে প্রয়োজন হয় 8টি সেশন, প্রতি সেশনে 3,000 করে লাগে 24,000 টাকা। যাতায়াত খরচ ও ওষুধ সহ মায়ের পেছনেই মাসে খরচ অন্তত 60,000 টাকা। রাজমিস্ত্রি বাবার একার আয়ে মায়ের চিকিৎসা আর বেশি দিন হয়তো চালানো সম্ভব হবে না। আমার বাবার যে আয়, তাতে আমাদের পড়ালেখা চালানো সম্ভব হচ্ছে না, আমার মার ডাক্তার দেখানো সম্ভব হচ্ছে না। যদি এভাবে চলতে থাকে তাহলে আমার পড়ালেখা বাদ দিতে হবে। জটিল কিডনি রোগে আক্রান্ত অধিকাংশ রোগী ও স্বজনরা একই রকম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি। অনেকেই চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে হয়েছেন সর্বশান্ত, খুয়েছেন জমি জমা, অনেকেই পারেন না শেষ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে। ডাক্তার আমাকে বলছে 3টা করে ডায়ালিসিস নিতে, কিন্তু আমি টাকার অভাবে 3টা করে শিডিউল নিতে পারি না। 3টা 2টাই তো চালাতে পারি না, 3,100 টাকা লাগে আসা যাওয়ার ভাড়া, আমার বাজার খাওয়ার পয়সা থাকে না। একদিন না করলে আর পারি না, সপ্তাহে 60টা ডায়ালিসিস অবস্থা করুন। সরকার যদি আমাদের পাশে একটু দাঁড়ায়, হ্যাঁ, তা আমাদের পরিবারগুলি বেঁচে যায়। দেশে আশঙ্কাজনক হারে কিডনি রোগী বাড়লেও সেই তুলনায় নেই পর্যাপ্ত চিকিৎসার সুযোগ। অন্যদিকে ব্যয় অনেক বেশি হওয়ায় অনেকেই বাইরে থাকছেন চিকিৎসার। এই অবস্থায় অন্তত কিডনি রোগীদের চিকিৎসা বীমার আওতায় আনার পরামর্শ চিকিৎসকদের। প্রতিস্থাপন ডায়ালাইসিস এই দুইটাই খুবই ব্যয়বহুল চিকিৎসা, তো এই ব্যয়বহুল চিকিৎসা তো আসলে সবার পক্ষে করা সম্ভব না। শতকরা 90% লোক যারা চিকিৎসা দিলেই তারা বেঁচে যেতে পারতো, কিন্তু তাদের এই শুধু টাকার অভাবে তাদের অকাল মৃত্যু ঘটছে, কাজে তাদের জন্য এই সুরক্ষা বীমা চালু করতে হবে। নীতি নির্ধারণী মহলে সদিচ্ছা থাকলে বীমার অর্থ সংস্থান কঠিন কিছু নয় বলে মত বিশেষজ্ঞদের। ধূমপান আমরা জানি বিষ পান খাচ্ছে, তবু তৈরি হচ্ছে, তাহলে তাদের একটা এক্সট্রা একটা লেবি বা কর আরোপ করা হোক। যারা কোমল পানীয় তৈরি করছে, এ তো কিডনির জন্য ক্ষতিকর, সেখান থেকে একটা লেবি দেওয়া হোক। এরকমভাবে কিডনির সাথে বা স্বাস্থ্যের সাথে যারা ক্ষতিকর যে প্রোডাক্টগুলো হচ্ছে, তাদেরকে যদি একটা লেবি দেওয়া হয়, সেখান থেকে একটা বড় অঙ্কের টাকা আসতে পারে, যা সম্পূর্ণ বিমায় খরচ করা হবে। চলতি বছর বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য, সবার জন্য কিডনির স্বাস্থ্য চিকিৎসায় সম অধিকার। বর্তমানে বিশ্বব্যাপী মৃত্যুর 8ম কারণ কিডনি রোগ, 2040 সাল নাগাদ যা উঠে আসবে 5ম স্থানে। এমন বাস্তবতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন রোগটি প্রতিকারের থেকে প্রতিরোধী উত্তম, আর এক্ষেত্রে স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছেন তারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।